সুপ্রভাত ফ্রম লামাহাট্টা, গুড মর্নিং। টেকনিক্যালি আমার গুড মর্নিং একটু অনেক আগেই হয়েছে। আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাচ্ছি এখন, তো লামাহাট্টা হয়ে যাচ্ছি। সো সামনে এখানে অসাধারণ কাঞ্চনদা আমাদের সঙ্গে আছেন। দার্জিলিং থেকে যখন বেরোলাম তখন প্রথম দিকে ডান দিকে ছিল, তারপর বাঁ দিকে, এখান থেকে তো আরও সুন্দর লাগছে। কালকে যা উপভোগ করেছি তারপরে এটা অসাধারণ লাগছে। এখন আমরা লামাহাট্টা ইকো পার্কে একটু ঘুরে নেবো, তারপর বেরোবো। ব্রেকফাস্ট করা হয়নি, একটু পরে ব্রেকফাস্ট করে নেবো। ব্যাপক লাগছে এখান থেকে, গাড়ি থেকে আরও সুন্দর লাগছিলো। উপরে যাই ওয়াচ টাওয়ারটা, ওখান থেকে হয়তো আরও ভালো লাগবে। এই জায়গাটা বাইরে যাবে পুরো ফাঁকা, কেউ নেই, কোনো ট্যুরিস্ট নেই। আমরা দুজন, মনীষা আর স্বাগত, হাজব্যান্ড ওয়াইফ ডুয়ো, যারা গতকাল ছিল আমার সঙ্গে, আর আমি। সো দূরে কাঞ্চনদা। তো গাড়ি করে যাচ্ছি, 2,500 টাকার মতো নিচ্ছে এখান থেকে, দার্জিলিং থেকে গ্যাংটক। অন দ্য ওয়ে লামাহাট্টা আর বললো লাভার্স পয়েন্ট, ওইটা দেখিয়ে দেবে। সো দেখি, লামাহাট্টা তো আমরা এখন আছি, লাভার্স পয়েন্টের ব্যাপারটা আমি জানি না ঠিক। এই জায়গাটা এদিকটা এত সুন্দর লাগছে, পাইন ফরেস্ট, আর এদিকে সামনে হচ্ছে এত সুন্দর পাহাড় একেবারে সামনে। সো ওপরে যে ওয়াচ টাওয়ারটা আছে ওইখানে, ওখানটায় যাই, ওখান থেকে আরও সুন্দর লাগবে। যাওয়া যাক। এখানে বেশ ঠান্ডা আছে, দার্জিলিংয়ে এই সময় রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছিলো না, কিন্তু এখানে বেশ ঠান্ডা আছে। রোদ্দুরটা বেশ উপভোগ করার মতন, আর সুন্দর ফ্লাওয়ার্স এখানে, খুব সুন্দর লাগছে জায়গাটা। সামনে ওয়াচ টাওয়ার, সামনে এখানে একটা সেক্রেড ওয়াটার বডি লেখা আছে আছে, তো গিয়ে দেখবো। তো জায়গাটা এখানটা খুবই সুন্দর, কালকে আমরা হোল ডে কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দর উপভোগ করেছি। তো যদিও এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু সেই এক্সাইটমেন্টটা নেই, আছে এক্সাইটমেন্টটা, বাট নট লাইক ইয়েস্টারডে। ইয়েস্টারডে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট ছিল, যেমন দার্জিলিংয়ে রোপ ওয়ে করে যাচ্ছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, প্লাস থ্রু আউট দ্য ডে পাতাশিয়া লুপ থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইভিনিংয়ের দিকেও 4টার সময়। তো অতটা এক্সাইটমেন্ট নেই। এখানে লোকেরা লামাহাট্টাতে আসে, বেরাম অনেক জায়গায় আসে অফ বিটে কাঞ্চনজঙ্ঘা দেখতে, বিকজ দার্জিলিং থেকে হয়তো দেখতে পায় না, আর বিকজ আমরা দেখতে পেয়েছি, তাহলে এক্সাইটমেন্টটা থাকলে অতটা নেই। তো এখন যাই ওয়াটার বডিতে, দেখি কেমন জায়গাটা। এই হচ্ছে রাস্তা, আমার বসার জায়গা একটু আছে, ছোট ট্রেল, এই হেঁটে এরমভাবে ওই যে যাচ্ছে, ওরা উপরে যেতে হবে, ওখানে মনে বসার জায়গা আছে একটু। সুন্দর ট্রেলটা, বিউটিফুল, সূর্যের আলোটা ঢুকছে এখানে, অ্যামেজিং। যাই, এখানে ভেরি পিকচার পোস্টকার্ড জায়গা একটা, মনে কেমন একটা ছোট্ট একটা গ্রাম, কি সুন্দর, অপূর্ব লাগছে এখানে। সো বেশ দূর লাগছে, ওখান থেকে আসতে হচ্ছে, টাকা পাচ্ছিও এক্সাইটমেন্ট, জানি না আর কত দূর ট্রেলটা নিয়ে যাবে। ওখানে আছে লোকেরা, আর লেখা আছে শর্টকাট নট অ্যালাউড, এটুখানি তো চলে যেতাম। একটু শ্বাসটা পেয়েছি, সামনে লেক, টিয়ার ড্রপ দেখে দূর থেকে তো তাই মনে হচ্ছিলো। সো যেটা বলছিলাম, 20 মিনিট লাগবে, ভালো স্টিপ আছে, ভালো এক্সারসাইজ করার মতন, আর বেশ স্টিপ, বসার জায়গা আছে আসার সময়। এই জায়গাটা আরও, এখানে ট্রেলটা যায়, আর ওঠার হিম্মত নেই আমার। এই প্ল্যান্স, এবার যাবো ওখানটা সামনে, এই রাস্তা।
এখনো অনেকক্ষণ আগে এসেছি আমি, তাও ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। ওয়েল ওয়েল ওয়ার্থ ইট। সো অনেকটা হাইক হলো 20 মিনিটের, জাস্ট একটা লেক আছে 5-10 মিনিট বসার জন্যে। এবার আবার নিচে যেতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি তো, এখন গিয়ে কিছু খেতে হবে। তো যাওয়া যাক নিচে, হোপফুলি নিচে নামতে অতটা অসুবিধা হওয়া উচিত না। যাওয়া যাক। সো নামতে অতটা অসুবিধা হচ্ছে না, কাঞ্চনদাকে দেখতে দেখতে সুন্দর লাগছে এখান থেকে। বাট যদি একটু বয়স্ক লোক থাকে না করাই ভালো এটা, কারণ কিছু কিছু জায়গা বেশ হাইক, আর নামার সময় এইসব জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। এখান থেকে রিয়েলি সুন্দর লাগছে, এখানে অপূর্ব লাগছে। এখানে এখন ভিড় হচ্ছে, এখানে বেশ কয়েকটা লোক এসছে, গরমটা পড়ছে এখন, এতটা হাইক করলাম তাই এটা জ্যাকেটটা গরমই লাগছে। লাভার্স পয়েন্টে আছি, তো এখানে দেখা যাচ্ছে যে সব ক্যাম্পিং করছে এখানে, আর এখানে দুটো রিভার মিট করছে, কালার্স আর সো ডিফারেন্ট, খুব সুন্দর লাগছে। আজকে একটু কুয়াশা আছে, তাই জন্যে ওপরে ওদিকে যে পাহাড়গুলো আছে, এখানে স্নোই মাউন্টেন্স আছে কিন্তু দেখা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু স্টিল জায়গাটা অপূর্ব। তো জায়গাটা খুব সুন্দর দেখতে, এমনিতে এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখন এখানে একটু ছোটো ছোটো লাগছে কিন্তু এমনিতে এত গ্রিনারি, ওই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে তোমার সিকিমের দিকে। আমার মনে আছে আগের বছর যখন এসেছিলাম আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে আমরা এই ক্যাম্পসগুলো দেখেছিলাম, আর ওপরে হচ্ছে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে না স্নোই পাহাড়, কিন্তু এমনিতে চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা অতটা হয়তো ক্যাপচার করবে না। তো এখন কিছু খেয়ে নেবো তাড়াতাড়ি, কিন্তু ওখানেও কিছু খেতে খাওয়া হয়নি। সেই হচ্ছে রঙ্গিত আর তিস্তা নদীর মিলন, তাই জন্যে কালারটা ডিফারেন্ট আছে এখানে। তো আমরা এখানে খেয়ে নিলাম কিছু ফর দ্য টাইম বিং, লাঞ্চ করবো একটু পরে গিয়ে। এই জায়গাটা দাঁড় করালো লাঞ্চের জন্যে, লাঞ্চ 11:30 বাজে, যেহেতু ব্রেকফাস্টটা তেমন কিছু করা হয়নি, আর এরপরে প্রায় 2 ঘন্টা গ্যাংটক বোধ হয় হার্ডলি 50-55 কিলোমিটার। এই জায়গাটা আমি আগের বছর দেখেছিলাম, ইচ্ছে ছিল দাঁড়ানোর, আগের বছর হয়ে ওঠেনি। তো এখন গিয়ে কিছু দেখি কি খাওয়া যায়। তো ওখানে তো আমি ছোলা ছোলা খেলাম না, ছোলা মাখা, কারণ এখন পেটে খুব একটা জায়গাও নেই, তাও কিছু একটা খেয়ে নিই এখানে। এই হোটেল সিমলানে খাবো এখন, যাই নিচে। সো আমি চিকেন রাইস নিলাম, আর স্বাগত হচ্ছে চিকেন রাইস নিয়েছে মনে হয়, এখনও ওর এগ রাইসটা আসেনি, আসুক এটা দেখাচ্ছি। সো লাঞ্চ ডান, খাবারটা মোটামুটি ভালোই ছিল, ডালটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, আর চিকেনটা ভালো ছিল, আর দুটো রকম তরকারি ছিল, একটা লাল রকমের তরকারি ছিল যেটা আমার মনে হলো চাটনি, ওটা চাটনি ছিল, একটা আলুর তরকারি ছিল। তো মোটামুটি ভালোই ছিল, পেটটা এখন খুব ফুলই হয়ে গেছে। এখানে বেশ রোদ্দুর আছে ভাই, দেবে 12:00 প্রায়, তো এখন এগিয়ে যাবো, আর 2 ঘন্টার ভেতরে গ্যাংটক পৌঁছে যাবো। তো যাওয়া যাক, আর এই হচ্ছে ভিউ, ভালোই ভিউ। তো ফাইনালি পৌঁছে গেছি গ্যাংটক, এমজি মার্গ, সামনে জাতীয় পতাকা। খুব এক্সস্টিভ ছিল, 6 ঘন্টার জার্নি ছিল। তো এখন জলদি হোস্টেল যাবো, আর এখানে ব্লগটা আমি এখানেই শেষ করছি। মাস্ক খুলেছি, 10 সেকেন্ড জন যে কোনো সময় ধরতে পারে, পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে। তো যাই তাড়াতাড়ি, সি ইউ গাইস নেক্সট ব্লগে, বাই বাই।